সিপিএলে গায়ানা অ্যামাজন বনাম সেন্ট লুসিয়ার ম্যাচ চলাকালীন ঘটে যায় এক ইতিহাস গড়া বিস্ময়কর ঘটনা। অ্যারেন হোসকে স্টাম্প করে সাজ করে ফেরান সাকিব, তারপর পরই ডেভিড উইশিকেও এলবিডাব্লিউ করে প্যাভিলিয়নের পথটা দেখিয়ে দেন সাকিব, আর তখনই ঘটে এই আজব ঘটনা। উইকেটের পেছনে থাকা রহমানুল্লাহ গুরবাজ চিৎকার দিয়ে বলে ওঠেন ভালোবাসার বার্তা, যা শুনে হতবাক গোটা গ্যালারি। তিনি উইকেটের পেছন দিক থেকে চিৎকার মেরে বলে ওঠেন, গুড বলিং সাকিব ভাই, গুড বলিং, আই লাভ ইউ ব্রো, রিয়েলি আই লাভ ইউ। এরকম বার্তা রহমানুল্লাহ গুরবাজ বলে জড়িয়ে ধরেন বিশ্বসেরা অলরাউন্ডারকে। সাকিবও হাসি মুখে গুরবাজকে উল্টো জড়িয়ে ধরেন, যা দেখে রীতিমতো ফাফ ডুপ্লেসি সহ মাঠে থাকা সকল প্লেয়ার ও দর্শকরা দেখে হতবাক হয়েছেন। দুই দেশের দুই প্লেয়ার, তাও এত মিল, তাদের দুজনের ভালোবাসার মুহূর্তটাকে উপভোগ করেছেন সবাই। এ থেকে বোঝা যায় রাশিদ নাবিরা অহংকারী হলেও অহংকারী নয় এই হার্ড হিটার ব্যাটসম্যান। মেহেদি হাসান, মেহেদি বিডি স্পোর্টস।